এতগুলো সমস্যা হয়েছে। সালাফদের এমন ছিল যে বউ কথা না শুনলে ভাবতো তাহলে আমি আল্লাহর কোনো নাফরমানি করছি, ঘোড়া কথা না শুনলে ভাবতো তাহলে আল্লাহ আমার কিছু কম বেশ। তাহলে তোমার এবং আল্লাহর মাঝের যে ঘাটতি, যে সমস্যা, এটা ঠিক করে এটা তোমার কাজ। তোমার এবং তোমার পার্সনের সাথে যে সমস্যা, ওইটা আল্লাহ কী করবেন সংশোধন করে, ওটা আল্লাহর কাজ। এটা বিশাল একটা সালাফদের একটা মানহাজ, আমরা না, নিজেই সব কিছু করে ফেলব। আল্লাহর সাথে ঘাটতি এটা চিন্তাই করছি না আমরা, ওখান থেকে সমস্যার কারণে সমস্যা হচ্ছে এখানে। আর কি বলতেন, আসলিহ সারিরাতাক ইসলাহুল্লাহু আলানিয়াতাক, তোমার ভিতরটা তুমি সংশোধন করো, বাইরটা সংশোধন করার দায়িত্ব আল্লাহর। আমরা বাইরে নিয়ে ব্যস্ত না, আমরা ভিতরটা ঠিক করি, আমার ভিতরের ফিটফাট, বাইরে ফিটফাট আল্লাহ করে দেবেন। বাইরে সদরঘাট, ভিতরে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার এই একটা মেসেজ আমাদের জীবনের সব কিছু সমাধান। আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো থাকলে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করে দেবেন। আমি যদি ভিতরটা ঠিক রাখি তো বাইরটা আল্লাহ ঠিক করবেন, বাইরে আমার সম্মান ইজ্জত চলাফেরা সব কিছু আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই মেসেজটা মাথায় রাখতে হবে, কোনো সময় কোনো সমস্যা হলে বুঝতে হবে যে আল্লাহর সাথে আমার কোনো টানাপোড়া, কোনো হয়তো সমস্যা হয়েছে। নিজেকে